হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছেন আশা করি, আমিও অনেক ভালো আছি, অনেক ভালো ভালো মন্দ মিলিয়েই আছি। তো দেখিয়ে বুঝে যাচ্ছেন যে আজ আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, কাস্কি শুটকি মাছ ডাটা দিয়ে, তো এখন তো ডাটার খুব সিজন, তাই ভাবলাম আজ আপনাদের সাথে রেসিপিটা শেয়ারই করি। এটা আমার একটা খুব পছন্দের খাবার, আর যারা শুটকি মাছ পছন্দ করেন অবশ্যই তাদের কাছে এটা পছন্দের খাবার হবে। তো আমি এটা কিভাবে করব আর কি দিয়ে করি সেটা দেখে নিই। তো এখানে আমি কিছু ডাটা কুচি করে নিয়েছি, এই যে এরকম কুচি কুচি করে নিতে হবে, তা না হলে ভালো লাগবে না। কিন্তু খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখুন। আর আলু নিয়েছি, এখানে আমি একটি বড় সাইজের আলু, এভাবে আলু ভাজির মতো কুচি করে নিয়েছি। কাটতে তো আমরা সবাই পারি, এটা আর দেখালাম না। তো এভাবে কুচি কুচি করে নেবেন, আর আলুটাও এভাবে করে নেবেন। আর কাস্কি শুটকি মাছ দিয়ে যখন রান্না করবো, শুটকি মাছটা তো অবশ্যই লাগবে। মাছটা আমি হালকা একটু ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হালকা একটু ভেজে নিতে হবে, তাহলে এটা পারফেক্ট গ্রামটা আসবে শুটকি মাছের। আর লাগছে রসুন বাটা, রসুন বাটা এখানে এক চা চামচ দিয়েছি আমি, চা চামচ। আর হচ্ছে হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ ফাঁকি, হাফ চা চামচ ধনে ফাঁকি, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। রান্না শেষে তো ধনেপাতা পাতা লাগবে। আর তেল, তেল আমি এটা সর্ষের তেলে রান্না করব, আপনারা চাইলে সয়াবিন তেলে রান্নাটা করতে পারেন, আর পরিমাপ মতো পানি প্রয়োজন হলে। তো দেখে নিলেন কীভাবে ডাটা আর এইসব কী রান্না করতে কী লাগে, খুবই অল্প কিছু, আর ঘরের যে মশলাগুলো এগুলো দিয়ে। তো চলুন রান্নায় চলে যাই। তো চোলায় আমি আগে থেকে একটা মাটির পাতিল বসিয়ে রেখেছি, মাটির পাতিলে রান্না করতে হবে তেমন কোনো কথা নেই, আমার কাছে আছে। আর আজকে ইচ্ছে করতেছে যে এই মাটির পাতিলে শুটকিটা রান্না করি, তাই আমি এটা নিয়েছি। আপনারা আপনাদের বাসায় যেটা কড়াই পাতিল যেটা রান্না করেন সেটাই করবেন। তো প্রথমে দিয়ে দিব সরিষার তেল, তেলটা একটু পরিমাণ বুঝে দিবেন, মানে একেবারে বেশি না আবার একেবারে কম না। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে, তো প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব, একদম বাদামি করব না, জাস্ট পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হবে তখন আমি রসুন বাটা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই মাটির পাতিলগুলো আমার খুব শখের মাটির পাতিল, মানে ভীষণ পছন্দ পাতিলগুলো। এগুলো যশোর থেকে আনা হয়েছে, কুমার বাড়ি থেকে। সব পাতিলে তো রান্না করা যায় না, ফেটে যায়, তো আমি খুব শখ করে এগুলো রান্না করি। তো মাটির পাতিলে মনে হয় আমার একটা গরুর মাংস কলিজার রেসিপি আছে আমার চ্যানেলে, তো সামনে ইনশাল্লাহ আমি আরও অনেক রেসিপি দিব মাটির পাতিলে রান্না করে। আর মাটির পাতিলে রান্না গ্রাম এগুলো আমার খুব ভালো লাগে সব সময়, মানে আমার আসলে আমরা ঢাকার মেয়ে, আমি কেন যে আমাদের গ্রামের বাড়ি নেই, আমার খুব আফসোস যে আমাদের কেন গ্রাম নেই। কারো গ্রামের বাড়ির কথা শুনলে বা গ্রাম থেকে কিছু নিয়ে আসে, জমিনের ফসল, কত সবজি, ধান, চাল, আমার এগুলো দেখতে বা শুনতে খুব ভালো লাগে, আর আফসোস হয় যে আমাদের কেন নেই। ইনশাল্লাহ আমার অনেক ইচ্ছা আছে যে আমি গ্রামে কোথাও বাড়ি করব, আর সব হাঁস মুরগি গরু এগুলো পালব, তারপর হচ্ছে সব সবজি করব। তো পেঁয়াজটা আমার কথা বলতে বলতে এরকম হালকা লাল করে নিয়েছি, একদম বাদামি করব না। দিয়ে দিব রসুন বাটাটা,
একটু রসুন বাটাটা তেলের সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন গুঁড়া মশলা লবণ সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। আমার কথা শুনে হয়তো অনেকে অবাক হয়ে যাবেন যে এখন কি আর এরকম শহরে থেকে কারো ইচ্ছা হয় গ্রামে হাঁস মুরগি গরু পালবে, কার হয় কি হয় না জানি না, বাট আমার খুব ইচ্ছা হয়। আমি সবসময় বলি যে আমার এই একটাই স্বপ্ন, ইনশাল্লাহ পূরণ হবে, মানুষ ইচ্ছা করলে সবই হয়। তো এখন মশলাটা দেখেন অনেক সুন্দর কষানো হয়ে গেছে আর উপরে তেলও চলে আসছে, তো আমি ডাটাটা দিয়ে দিব, আলু ডাটা সব একসাথেই দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ এভাবে কষিয়ে তারপর আমি শুটকি মাছ আর কাঁচা মরিচ কুচিটা দিয়ে দেব। এখন দিয়ে দিব শুটকি মাছগুলো। এখন একটা কথা যে কাস্তি শুটকি ছাড়া কি এটা রান্না করা যাবে না? আসলে যে কোনো শুটকি দিয়ে রান্না করা যাবে, কিন্তু আমি চ্যাপা শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগবে, বাট আমি চ্যাপা আর কাস্তি দিয়ে খেয়েছি বা আমি করে থাকি, অন্য শুটকি দিয়ে ভালো লাগে, শুটকি যাদের পছন্দ যে কোনো শুটকি দিয়েই রান্না করলে ভালো লাগবে। তো দিয়ে দিলাম শুটকি মাছগুলো আর হচ্ছে কাঁচা মরিচ কুচি, এইভাবে আরও দুই তিন মিনিট একটু নেড়েছিল, অল্প পানি দিয়ে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এমনি তো এখনের ডাটা খুব নরম, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। যেটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, বেশি না, অল্প। লবণ টবণ এই পর্যায়ে চেক করে নেবেন, এটা সত্যি বলছি অনেক মানে খুব মজার একটা খাবার। এখন ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখি কি অবস্থা, রান্নাটা আমার হয়ে গেছে, খুব অল্প সময় লাগে কারণ আলু সিদ্ধ তো সময় লাগে না, আর ডাটা তো বললাম খুবই নরম, তো আর মাটির পাতিলে এমনও সব কিছু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
প্রেসার কুকারের মতো কাজ করে। তো এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি। একটু ধনে পাতার সাথে নেড়ে চেড়ে চুলাটা আমি এখন অফ করে দেবো, কারণ আমার রান্নাটা শেষ। এই যে দেখতেই পাচ্ছেন একদম অনেক সুন্দর পানি শুকিয়ে গেছে, তেল উপরে চলে আসছে, মানে উপরে উঠে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো থাক এভাবে কিছুক্ষণ, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখে নিলেন খুব সহজে আর খুব টেস্টি করে কিভাবে কাসকি শুটকি মাছ দিয়ে কাটা রান্না করা যায়। তো কি বলবো, যখন আপনারা বাসায় করবেন এটা তখনই বুঝতে পারবেন যে এটা এত সুন্দর ঘ্রাণ আর এত সুন্দর স্বাদ, কি বলবো। যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই এটা খুব ভালো লাগবে। তো আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। সবাই খেয়ে কী বললো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য ভালো দোয়া করব। তো আল্লাহ হাফেজ।